চলে আমার যে আমার কেন্দ্রীয় কমিটি যদি চব্বিশ ঘন্টিয়া আকাশুয়ে আমার অসম বন্ধ দিছে আকাশুয়ে এই সেই প্রতিবাদ ধুরি পশ্চিম জেলা আকাশুয়ে আমি সাত সতেরো নং ঘাইপথত আমি টায়ার জ্বলাই প্রতিবাদ স্থাপস্থ করেছো। ঐতিহাসিক কোচ কমতাপুর রাজ্য পুনর্গঠন আর কোচ রাজবংশী জনগোষ্ঠী জনজীকরণের প্রতিবাদত বিজেপি সরকার বারে বারে আমাকে প্রতারণা করে গেছে, সেই প্রতিবাদত আজি আমি সতেরো নং ঘাইপথত টায়ার জ্বলাই প্রতিবাদ স্থাপস্থ করেছো। নিশ্চয় বিজেপি সরকার বারে বারে প্রতারণা, কিমান প্রতারণা সহ্য করিম, আর সহ্য করা নহব। এই চব্বিশ ঘন্টায় অসম বন্ধ দিছো, পিছে পরবর্তী যদি কার্যসূচী হব ইয়াতকে ভয়ানক হব, এটা মই স্পষ্টকৈ বিজেপি সরকারক সকিয়াই দিছো। চলে আমার যে আমার কেন্দ্রীয় কমিটি যদি চব্বিশ ঘন্টিয়া আকাশু আমার অসম বন্ধ দিছে আকাশুয়ে এই সেই প্রতিবাদ ধুরি পশ্চিম জেলা আকাশুয়ে আমি সাত সতেরো নং ঘাইপথত আমি টায়ার জ্বলাই প্রতিবাদ স্থাপস্থ করেছো। ঐতিহাসিক কোচ কমতাপুর রাজ্য পুনর্গঠন আর কোচ রাজবংশী জনগোষ্ঠী জনজীকরণের প্রতিবাদত বিজেপি সরকার বারে বারে আমাকে প্রতারণা করে গেছে, সেই প্রতিবাদত আজি আমি সতেরো নং ঘাইপথত টায়ার জ্বলাই প্রতিবাদ স্থাপস্থ করেছো। নিশ্চয় বিজেপি সরকার বারে বারে প্রতারণা, কিমান প্রতারণা সহ্য করিম, আর সহ্য করা নহব। এই চব্বিশ ঘন্টায় অসম বন্ধ দিছো, পিছে পরবর্তী যদি কার্যসূচী হব ইয়াতকে ভয়ানক হব, এটা মই স্পষ্টকৈ বিজেপি সরকারক সকিয়াই দিছো। চলে আমার যে আমার কেন্দ্রীয় কমিটি যদি চব্বিশ ঘন্টিয়া আকাশু আমার অসম বন্ধ দিছে আকাশুয়ে এই সেই প্রতিবাদ ধুরি পশ্চিম জেলা আকাশুয়ে আমি সাত সতেরো নং ঘাইপথত আমি টায়ার জ্বলাই প্রতিবাদ স্থাপস্থ করেছো। ঐতিহাসিক কোচ কমতাপুর রাজ্য পুনর্গঠন আর কোচ রাজবংশী জনগোষ্ঠী জনজীকরণের প্রতিবাদত বিজেপি সরকার বারে বারে আমাকে প্রতারণা করে গেছে, সেই প্রতিবাদত আজি আমি সতেরো নং ঘাইপথত টায়ার জ্বলাই প্রতিবাদ স্থাপস্থ করেছো। নিশ্চয় বিজেপি সরকার বারে বারে প্রতারণা, কিমান প্রতারণা সহ্য করিম, আর সহ্য করা নহব। এই চব্বিশ ঘন্টায় অসম বন্ধ দিছো, পিছে পরবর্তী যদি কার্যসূচী হব ইয়াতকে ভয়ানক হব, এটা মই স্পষ্টকৈ বিজেপি সরকারক সকিয়াই দিছো। চলে আমার যে আমার কেন্দ্রীয় কমিটি যদি চব্বিশ ঘন্টায় আকাশু আমার অসম বন্ধ দিছে আকাশুয়ে এই সেই প্রতিবাদ ধুরি পশ্চিম জেলা আকাশুয়ে আমি সাত সতেরো নং ঘাইপথত আমি টায়ার জ্বলাই প্রতিবাদ স্থাপস্থ করেছো। ঐতিহাসিক কোচ কমতাপুর রাজ্য পুনর্গঠন আর কোচ রাজবংশী জনগোষ্ঠী জনজীকরণের প্রতিবাদত বিজেপি সরকার বারে বারে আমাকে প্রতারণা করে গেছে, সেই প্রতিবাদত আজি আমি সতেরো নং ঘাইপথত টায়ার জ্বলাই প্রতিবাদ স্থাপস্থ করেছো। নিশ্চয় বিজেপি সরকার বারে বারে প্রতারণা, কিমান প্রতারণা সহ্য করিম, আর সহ্য করা নহব। এই চব্বিশ ঘন্টায় অসম বন্ধ দিছো, পিছে পরবর্তী যদি কার্যসূচী হব ইয়াতকে ভয়ানক হব, এটা মই স্পষ্টকৈ বিজেপি সরকারক সকিয়াই দিছো। চলে আমার যে আমার কেন্দ্রীয় কমিটি যদি চব্বিশ ঘন্টায় আকাশু আমার অসম বন্ধ দিছে আকাশুয়ে এই সেই প্রতিবাদ ধুরি পশ্চিম জেলা আকাশুয়ে আমি সাত সতেরো নং ঘাইপথত আমি টায়ার জ্বলাই প্রতিবাদ স্থাপস্থ করেছো। ঐতিহাসিক কোচ কমতাপুর রাজ্য পুনর্গঠন আর কোচ রাজবংশী জনগোষ্ঠী জনজীকরণের প্রতিবাদত বিজেপি সরকার বারে বারে আমাকে প্রতারণা করে গেছে, সেই প্রতিবাদত আজি আমি সতেরো নং ঘাইপথত টায়ার জ্বলাই প্রতিবাদ স্থাপস্থ করেছো। নিশ্চয় বিজেপি সরকার বারে বারে প্রতারণা, কিমান প্রতারণা সহ্য করিম, আর সহ্য করা নহব। এই চব্বিশ ঘন্টায় অসম বন্ধ দিছো, পিছে পরবর্তী যদি কার্যসূচী হব ইয়াতকে ভয়ানক হব, এটা মই স্পষ্টকৈ বিজেপি সরকারক সকিয়াই দিছো।